বুঝে আপনি লোক কে বাড়ি মিলে একটা কোরবানি করা হয়তো বলতে চাইছে না এরকম চলবে না দুজন মানুষ হয়তো একসাথে থাকছেন ব্যাচলার একটা এক কাজ করো দুজন মিলে একটা কুরবানি দি না এরকম চলবে না হ্যাঁ একটা ভাগে দুইজন চলবে না অথবা একটা খাসিতে দুইজন চলবে না মানে দুইটি পরিবারের লোক এক পরিবারের দশটা বিশটা পঞ্চাশটা একশোটা লোক হলে অসুবিধা নেই স্বামী স্ত্রী আছেন আপনার ছেলে মেয়ে নেই দেখা যাচ্ছে আপনার অনেক ছেলে মেয়ে আছে তালাক বোন আছে তার দেখাশোনা করতে সবার নিয়ত করেন আপনি মৃত ব্যক্তির কুরবানি সম্পর্কে কারণ আমাদের দেশে মৃত লোকেরই কোরবানি বেশি করে লোকেরা এই সম্পর্কে শুনে রাখেন অনেক কলমারা বলেছি একটু ইঙ্গিত করেছি প্রথম দিকে মৃত লোকের কুরবানি প্রথম কথা করবেন না আর যদি করেন তাহলে জীবিতদের সাথে তাদেরকে শরিক করে নিয়ত করে নেবেন আল্লাহ আমার যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে তুমি এই কোরবানি থেকে নেকি দিও এইভাবে আপনার নিজের নামে কোরবানি করেন তাদেরকেও নিয়তে শরিক করে নেন আলমরা এটি বলেছেন আর যদি তাদের জন্য আলাদা করেই করেন কিছু নয় কারণ নবিসাম থেকে তা প্রমাণিত নামে কোরবানি করা প্রমাণিত নয় আর বাকি কিছু আলমরা বলেছেন যদি শুধু নামে একটা ভাগ আমি মৃত আমার মৃত আব্বার নামে করলাম মৃত মায়ের নামে দাদা দাদি নানা নামে নামে করলাম তাহলে সতর্কতা হচ্ছে যে সে গোস্ত গরিব মিসকিনে পুরোটাই দান করে দেবেন আরেকটি একটি মশলা হচ্ছে কোরবানির গোস্ত তিন ভাগ করা সম্পর্কে তিন ভাগ করা ফরজ অজীব নয় তবে উত্তম হচ্ছে তিন ভাগ করা এইভাবে তিন ভাগ হবে আল্লাপাকি বলেছেন ফাকুল ও মিনা ওয়া তেম বা ফাকির তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকে খাও আল্লাহাক অন্য আয়তো বলেছে ওয়াত এমল কানে ওয়ালমতার তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী ধৈর্যশীল অভাবী আর আরেক দল হচ্ছে অলমহতার মানে অধৈর্যশীল অভাবী অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায় দুই দল কি খাওয়াও তাহলে গ্রামে এমনও লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন আগে তাদের কথা উল্লেখ করেছেন তারপরে যারা ভিক্ষা করতে আসবে বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কোরবানি করছে তাদেরকেও খাওয়াও আর আত্মীয় স্বজন তাদের হক রয়েছে আত্মীয় স্বজনদেরকে আপন জনদেরকে খাওয়ান তাহলে এইভাবে আলামারা ইস্তেহাত করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য আর এক ভাগ গরিব মিসকিনদের জন্য গ্রামের এইভাবে তিন ভাগ করে তো ভালো কথা কিন্তু এটি যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন এটি হচ্ছে না তার বেশি আমি বেশি আমার বাড়িতে বেশি প্রয়োজন মেহমান আসবে অতিথি আসবে হয়তো গরিব মানুষ আর ছেলে মেয়ের বিবাহ লাগিয়েছেন কোরবানির মৌসুমে কোন রকম এটা দিয়ে সেরি দি গরিব মানুষ তাছাড়া উপায় নেই হয়তো তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখে নিজের পরিবার বা ওই মেহমানদের জন্য রেখে কোনো দোষ নেই আল্লাপাক এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন পুরো যদি একবার গোড়া থেকে ভাঙা না থাকে আর ওঠেনি শিং বের হয়নি কোনো দোষ নেই তবে সিং অলা হওয়া ভালো নবিসামী সিং ওলা করেছেন সিং অলা হলে ভালো বলছেন যে কোরবানির ফ্রিজে রেখে ধরে খায় তিন দিনের বেশি নিষেধ ছিল তারপরে অনুমতি দেওয়া হয়েছে সুতরাং গরিব দিয়ে যদি থাকে একজন লোক যদি কুরবানি করে আর যদি ফ্রিজে রেখে খায় কোনো দোষ নেই বেশি দিনও খেতে পারে তবে গরিবকে না আজকাল দিল যেমন হচ্ছে ফ্রিজের দেশে গরিবকে দেওয়ার নাম কথা নেই পাশে গরিব দুঃখী রয়েছে কাউকে কিছু দেয় না কারণ ফ্রিজ আছে দু চারটা খাসি গরু রাখার মতো সব ঢুকিয়ে রেখে দিলো এইটি জায়জ নাই আল্লাহ খেতে বলেছেন খাওয়াইতে বলেছেন ফাঁকুল মেহা মিনহা ওয়া তেম সাথে সাথে বলেছেন খাও এবং খাওয়াও করতে হবে বললাম তো যদি এরকম থাকে অভাব নিজেরই অভাব থাকে অনেক গরিব মানুষ কোন রকম কোরবানিটা দিয়েছে নিজেই অভাবই হয়তো তাহলে বেশিরভাগ যদি নিজের ছেলে মেয়েদের জন্য রাখে যান সারা বছর তো ছেলে মেয়ের কোরবানি হয়তো আর গোস্ত খাওয়ার মতো ক্ষমতা নাই কিনে নিজে বেশিরভাগ রাখে কম যদি দেই আত্মীয় স্বজনকে বা গরিবদের তাহলে কোনো দোষ নেই কিন্তু যারা পয়সাওয়ালা মানুষ দুটো তিনটে কুরবানি করতে পারে তারা বেশিরভাগ খাওয়াবে গরিব মিসকেন এবং অল্প খাবে অথবা তিন ভাগ করবে জি